Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আচ্ছা প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি সকলে ভালো আছো। এই প্যান্ডেমিক পরিস্থিতির জন্য ক্লাসে পঠন পাঠন বন্ধ আছে বলে আমাদের যে মালদা জেলা প্রশাসন আর শিক্ষা দপ্তর অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আশা করি এটা জন্য অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। তো এর আগে আমি গতিশীল আধানের উপর চুম্বকীয় বল আর চুম্বকত্ব সম্বন্ধে কিছুটা বলেছিলাম, শুধু এটাই আলোচনা করেছিলাম যে গতিশীল আধানের উপর চুম্বকীয় বল, এখানে উপর কথাটা ছাড়া গেছে, গতিশীল আধানের উপর চুম্বকীয় বল। তো এর আগে যেগুলো আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে একটা গতিশীল আধান যদি চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে তাহলে তার গতিপথ বৃত্তাকার হবে, এবং সেখানে এটা ক্যালকুলেশন করেছিলাম যে তার কম্পাঙ্ক হবে 1/2 2π কিউ বাই এম বি। অর্থাৎ এই কম্পাঙ্কের রাশিমালায় দেখা যাচ্ছে যে এখানে বেগ অনুপস্থিত আছে আর ব্যাসার্ধ অনুপস্থিত আছে, অর্থাৎ কম্পাঙ্ক বেগের উপর এবং বৃত্তপথের ব্যাসার্ধের উপর নির্ভর করে না। এই ধর্মটাকে কাজে লাগিয়ে কণিকা ত্বরক যন্ত্র, পার্টিকেল অ্যাক্সেলারেটার, সাইক্লোট্রন তৈরি করা হয়েছে। তো এই এটা কিভাবে তৈরি করা হয়েছে দেখো, যে এখানে ব্যাসার্ধ যদি বেড়ে যায় তার উপর কম্পাঙ্ক নির্ভর করবে না, অর্থাৎ বেগ বেড়ে গেলেও তার উপর কম্পাঙ্ক নির্ভর করবে না। তো এই কম্পাঙ্কটা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। তো কিভাবে সাইক্লোট্রন যন্ত্রটা তৈরি হয়েছে এই ধর্মটাকে কাজে লাগিয়ে দেখো, এখানে দুটো ডিস্ক আছে, ফাঁপা ডিস্ক, ধাতুর তৈরি, ডি এর মতো দেখতে বলে, এগুলোকে ডি বলা হয়। এই যে এই শেপটা হচ্ছে ডি, এটা একটা ডি, দুটা ডি এখানে আছে, এটা ফাঁপা এবং এর ভিতরটা বায়ুশূন্য করা হয় প্রায়। কারণ বায়ুশূন্য কেন করা হয়, যখন পার্টিকেলটা কোনো আধান যুক্ত কণা এর ভিতর দিয়ে যাবে তখন বায়ুর কণার সাথে এর কোনো সংঘর্ষ ঘটবে না, এই কারণে এর ভিতরটা বায়ুশূন্য প্রায় করা হয়। এবার এই ডিসগুলোর এখানে যেখানে রাখা হয় এখানে ক্রসড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ পারস্পরিক লম্বভাবে দুটো ফিল্ড আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এখানে আঁকা আছে, ডট দিয়ে আঁকা আছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা বোর্ডের ওই দিক থেকে এই দিকে আছে, এরকম পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড এরকম আছে। আর এখানে যে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া হবে সেটা ট্যাঞ্জেন্ট টু দ্য বোর্ড, বোর্ডের তলে আছে আর কি, বোর্ডের তলে আছে। এই ম্যাগনেট এই ইলেকট্রিক ফিল্ড যেটা দেওয়া হয় তড়িৎ ক্ষেত্র সেটা অসিলেটর দিয়ে দেওয়া হয়, অসিলেটর একটা যন্ত্র যেটা উচ্চ কম্পাঙ্কের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে অসিলেটর এখানে কানেক্ট যদি করে দিই তাহলে এখানে অসিলেটর কী করবে, এখানে একটা বোর্ডের তলে তড়িৎ ক্ষেত্র দেবে, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড মানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র দেবে, এর কম্পাঙ্কটা বেশি হবে, উচ্চ কম্পাঙ্কের তড়িৎ ক্ষেত্র দেবে। এখন দেখো এই ডিগুলো যে আছে, ডি দুটা ডি এর মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ আছে, যদি এই গ্যাপের মধ্যে এখানে কোনো একটা আধানকে, ধনাত্মক আধানকে বা আয়নকে যদি ছেড়ে দেওয়া হয় তো এখানে ইলেকট্রিক ফিল্ডের, ধরুন এখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি এই দিকে হয় তাহলে কী করবে, ইলেকট্রিক ফিল্ডের, ধরুন ধনাত্মক আধান ইলেকট্রিক ফিল্ডের দিকটা বল অনুভব করবে যখনই এখানে ঢুকে যাচ্ছে, তখন কী হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য অর্থাৎ চুম্বক ক্ষেত্রের জন্য এটা চুম্বক ক্ষেত্রকে অক্ষ করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরবে। যখনই একটা ও পাক কমপ্লিট করবে, একটা রাউন্ড দিবে যখনই, তখন এখানে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা কী হবে, আবার এই দিকে হয়ে যাবে,
এইদিকে যদি ডিরেকশনটা হয় তাহলে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড একটা বল অনুভব করবে, আর বল অনুভব করলে একটা শক্তি অর্জন করবে। কারণ আমরা জানি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, ভিউ যদি বিভব পার্থক্য হয়, ভি পোটেনশিয়াল ডিফারেন্স হয়, আর ডব্লিউ যদি কার্য হয় আর কিউ আধান, তাহলে এর উপর এক্ষেত্রে কার্যগত হচ্ছে আধানটার উপর ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি। এত পরিমাণ কার্য হচ্ছে এখন, এই কার্যের জন্য কী হবে, গতিশক্তি অর্জন করবে আর কিছুটা আরও বেশি দূর চলে যাবে, অর্থাৎ বড় বৃত্তাকার পথে চলে যাবে। বড় বৃত্তাকার পথে যখন যাবে তখন চৌম্বক ক্ষেত্র কী করবে, তো তাকে আবার বড় বৃত্তাকার ব্যাসার্ধ পথে ঘুরবে। কিন্তু ব্যাসার্ধের উপর যেহেতু কম্পাঙ্ক নির্ভর করে না, তার কম্পাঙ্কটা একই থাকবে। এটা যখন হাফ সার্কেল কমপ্লিট করবে, কমপ্লিট করে এখানে আসলো, যখন এখানে আসার ফলে কী হলো, তড়িৎ ক্ষেত্রটা রিভার্স হয়ে গেল, মানে এদিকে কাজ করছে। এখানে যখন এদিকে কাজ করছে তখন এর উপর আবার একটা কার্য হচ্ছে কিউভি পরিমাণ, ফলে গতিশক্তি বেড়ে যাচ্ছে এবং আরও বড় বৃত্তাকার পথে ঘুরছে। আবার এখানে এখানে যখন আসছে তখন আবার কিউভির জন্য বড় বৃত্তাকার পথে ঢুকে যাচ্ছে, আবার এই জায়গায় এসে এইভাবে করে বড় বৃত্তাকার পথে ঘুরছে। ঘুরতে 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 যখন এই ডিজের ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে, তখন চুম্বক ক্ষেত্র ওকে কী করছে, বাইরে বের করে দিচ্ছে। এখানে চৌম্বক ক্ষেত্রের জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র এমনভাবে প্রয়োগ হচ্ছে যে বাইরে বের হয়ে যাচ্ছে। তখন অর্থাৎ আমরা তখন কী হচ্ছে, ব্যাসার্ধ যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে গতিশক্তি বাড়ছে। গতিশক্তি বাড়ার জন্য কী করছে, যখন ও এখানে বার হচ্ছে তখন এই গতিশক্তি অর্জন করছে। কারণ আমরা জানি চৌম্বক ক্ষেত্রে যখন ঘুরছে ও, তখন ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই এম ভি স্কোয়ার বাই আর কে সাপ্লাই করছে, এটা সাপ্লাই করছে চুম্বকীয় বল গতিশীল আধানের উপর, সেটা হচ্ছে কিউ ভি বি। আমরা জানি কিউ ভি ক্রস বি, তো এটা যেহেতু পারপেন্ডিকুলার আছে, এর বেগের সাথে এই চৌম্বক ক্ষেত্রটা পারপেন্ডিকুলার আছে, তাহলে কিউ ভি ক্রস বি সমান দাঁড়াবে, যেহেতু 90 ডিগ্রি সমান হচ্ছে কিউ ভি বি। এটা আগেই বলেছি আমি তোমাদের, তাহলে কিউ ভি বি হচ্ছে, তাহলে ভি সমান হচ্ছে কিউ বি বাই আর, কিউ বি বাই এম, কিউ বি আর বাই এম হচ্ছে। তাহলে ই সমান আমরা কী জানি, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম, আর ভি এর মানটা যদি বসাই আমরা তাহলে এটা পাচ্ছি, অর্থাৎ নির্গমনের সময় তার গতিশক্তি এতটা হচ্ছে। এখন তোমাদের এই কথাটা আমি বলেছি যে চুম্বকীয় বল, লরেন্ট চুম্বকীয় বল যেটা এফ এম, সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। দেখা যাচ্ছে এই বলের সাথে বেগ লম্ব আছে, বিও লম্ব আছে, আর বলের সাথে যদি বেগ লম্ব থাকে তাহলে সেই বল কোনো কার্য করে না। অর্থাৎ এখানে গতিশক্তি বাড়ছে, যে এই গতিশক্তি বাড়ার জন্য চুম্বকীয় বল দায়ী নয়, চুম্বক ক্ষেত্রের গতিশক্তি বাড়াচ্ছে না, এর গতিশক্তি বাড়াচ্ছে তড়িৎ ক্ষেত্র। কারণ প্রতি ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র একবার অর্ধ জন্য কিউভি পরিমাণ, অর্ধ পাকের জন্য এই কিউভি পরিমাণ তার শক্তি বেড়ে যাচ্ছে। এইভাবে যতবার পাক খাবে ততবারও কিউভি পরিমাণ শক্তি বাড়তে থাকছে। এই বাড়তে বাড়তে শক্তি যখন একটা যথেষ্ট পরিমাণ শক্তি হয়ে যাবে তখনও প্রচণ্ড বেগ নিয়ে বেরোতে থাকবে, অর্থাৎ কণাটা ত্বরণ হলো, বেগ বাড়লো, এত বেগ বেড়ে গেল যে কোনো একটা অ্যাটমকে বা কোনো একটা টার্গেটকেও আঘাত করতে পারবে। তাহলে এটা হলো কণিকা ত্বরক যন্ত্র, যেটার নাম হচ্ছে সাইক্লোট্রন। তাহলে সাইক্লোট্রন যন্ত্রের কার্যনীতি কীভাবে হবে, এই সাইক্লোট্রন কম্পাঙ্ক যে আছে এর কম্পাঙ্কের সমান হতে হবে এখানে যে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে তার কম্পাঙ্ক। এই দুটার কম্পাঙ্ক যখন সমান হবে তখন এই যন্ত্রটা কাজ করবে, অর্থাৎ তখন কী করবে, প্রতি ক্ষেত্রেই অর্ধপাকের জন্য চৌম্বক তড়িৎ ক্ষেত্রটা এমন হবে যে উল্টে যাবে, আর যখন এই জায়গায় আসছে তখন এমন হবে এর অভিমুখটা যে এটা উচ্চ বিভবে থাকবে, এটা নিম্ন বিভবে থাকবে, কারণ এই দিক থেকে এদিকে যাচ্ছে ও। তাহলে এদিক থেকে এদিকে যেতে গেলে এটার বিভবটা উচ্চ হবে, এটার বিভবটা নিম্ন হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব হবে। আবার এখানে যখন আসছে ও এদিকে যাচ্ছে তখন এটা উচ্চ বিভব হবে, এটা নিম্ন বিভব হবে, অর্থাৎ এর পোলারিটি চেঞ্জ হবে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। এটাই হচ্ছে সাইক্লোট্রন যন্ত্রের কার্যনীতি। আরেকবার আমি বলে দিই, যখন একটা আধানকে এখানে ছাড়া হলো তখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এমন হলো যে এখানে উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এই বিভব পার্থক্যের জন্য একটা বল অনুভব করেছে, তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, তার জন্য এখানে ঢুকে যাচ্ছে। এখানে যখনই ঢুকছে এইদিকে ঢুকছে, বি এর সাথে ভি পারপেন্ডিকুলার হচ্ছে, ফলে চৌম্বক ক্ষেত্রকে অক্ষ করে পাক খাচ্ছে,
পাখে অর্ধপাখে যখনই এখানে আসছে তখন এর পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা উচ্চ বিভব হয়ে যাচ্ছে, এটা নিম্ন বিভব হচ্ছে। এই বিভবের জন্যই একটা বল অনুভব করছে, এই বলের জন্য এটা এদিকে ঢুকছে। তারপর আবার ঘুরে এখানে গিয়ে যখন এখানে আসছে আবার একটা বল অনুভব করছে, এখানে চলে যাচ্ছে, এখানে একটা বল অনুভব করছে, এখানে চলে, এই করে বড় ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকছে। আর আমরা দেখতে পাচ্ছি এই বেগটা নির্ভর করছে আরের উপর, আর যত বাড়বে তার বেগ বাড়বে, অর্থাৎ আর যত বাড়তে থাকছে তার তার বেগও বাড়তে থাকছে, কিন্তু তার কম্পাঙ্ক একই থাকছে। অর্থাৎ ওসিলেটরের যে কম্পাঙ্ক আর এর যে কম্পাঙ্ক, ওসিলেটর যে কম্পাঙ্ককে তড়িৎ ক্ষেত্র দিচ্ছে আর এর কম্পাঙ্ক সেম থাকার জন্য সবসময় ঘটনাটা ঘটতে থাকছে। তো এই হচ্ছে কণিকা ত্বরক যন্ত্র। তোমরা হয়তো জানবে যে কণিকা ত্বরক যন্ত্র লরেন্স আবিষ্কার করেছিল 1935 সালের দিকে। তো লরেন্স যেটা আবিষ্কার, এর কিন্তু ব্যাপক প্রয়োগ আছে। মনে করো কোনো একটা সি যে কার্বন আছে, 12 আইসোটোপ যেটা কার্বনের, এটা রেডিও অ্যাক্টিভ নয়, এটা স্টেবল, কিন্তু এটাকে যদি আমরা এতে যদি আমরা কোনো একটা প্রোটন লাগিয়ে দিই তাহলে কী হবে, এটা C13 হয়ে যাবে, আর একটা প্রোটন লাগালে C14 হয়ে যাবে, তখন এটা রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে। বিভিন্ন হসপিটালে এরকম যন্ত্র ব্যবহার করা হয় এবং এই যন্ত্রের সাহায্যে কী করা হয়, কোনো মূল্যকে রেডিও অ্যাক্টিভ কৃত্রিমভাবে করা হয়, রেডিও অ্যাক্টিভ করে সেটা আমরা কোনো কিছু ডায়াগনোসিস করার জন্য, কোনো কেমোথেরাপি দেওয়ার জন্য সেটা ব্যবহার করতে পারি, অথবা মোলান্তর ঘটাতে। আমরা যে নতুন যে 92-এর পরে ইউরেনিয়ামের পরে 92 যে আছে, U-92 এর পরে যে মৌলগুলো আবিষ্কার হয়েছে সেগুলো এই পদ্ধতিতে আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ তার ভিতর প্রোটন ঢুকিয়ে দিয়ে তাকে তেজস্ক্রিয় করে নতুন মূলান্তর ঘটানো হয়েছে। ফলে এটা কোনো কিছুকে বম্বার্ডিং করার জন্য, কোনো টার্গেটকে যদি বম্বার্ড করতে হয় তাহলে আমাদের সাইক্লোটন যন্ত্র খুব উপকারী। আর এই কম্পাঙ্ক বলা হয় সাইক্লোটন কম্পাঙ্ক। আর যে যে বেগ, যে শক্তি নিয়ে বেরোবে সেই শক্তিটা হচ্ছে এটা। তাহলে আশা করি সাইক্লোটন যন্ত্র সবাই বুঝতে পেরেছ। আমি নেক্সট এরপরে যাচ্ছি, যেটা সেটা হলো যে একটা চৌম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী থাকে এবং তার ভিতর যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সে কতটা বল অনুভব করবে। মনে করো আমাদের এখানে চৌম্বক ক্ষেত্র আছে এরকম, চৌম্বক ক্ষেত্র আছে আর এখানে একটা পরিবাহী আছে, আর এই পরিবাহী ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I। ধরি এই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে L আর এর প্রস্থচ্ছেদ হচ্ছে A। তাহলে পরিবাহীটার দৈর্ঘ্য কত হলো L আর এর প্রস্থচ্ছেদ হলো A। ধরি পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক আয়তনে ধরি পরিবাহীর প্রতি একক আয়তনে আধান সংখ্যা n, পরিবাহীর আয়তন কত হবে, পরিবাহীর আয়তন হবে l a, কারণ এর দৈর্ঘ্য l আর প্রস্থচ্ছেদ a, তাহলে পরিবাহীর আয়তন হচ্ছে l a। তাহলে পরিবাহীতে আধানের সংখ্যা কত, তাহলে আধান সংখ্যা হবে n l a। আর আধানের পরিমাণ কত হবে, এখানে কি আছে, এখানে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে মুক্ত ইলেকট্রনগুলো কোনো একদিকে ড্রিফ্ট হচ্ছে, যাচ্ছে বলেই তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এখানে আধান বলতে আমরা মুক্ত ইলেকট্রন বুঝব। তাহলে আধানের সংখ্যা যদি n l a হয় তাহলে মোট আধান কত হবে, এক একটা e, ইলেকট্রনিক চার্জ হচ্ছে e, তাহলে মোট আধান হবে এখানে সেটা হচ্ছে n e l a।
এতটা মোট আধান আছে তাহলে তাহলে আমরা কিউ সমান লিখতে পারবো মোট আধান যদি কিউ হয় কিউ সমান লিখতে পারবো এন ই এল এ দেখো আরেকবার বলছি মনে করো আমাদের এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে এই চৌম্বক ক্ষেত্রে একটা পরিবাহী আছে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কতটা তড়িৎ প্রবাহ হচ্ছে আই এর দৈর্ঘ্য হচ্ছে এল প্রস্থচ্ছেদ এ এ কতটা বল অনুভব করবে এই পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রে কতটা বল অনুভব করবে সেটা আমরা নির্ণয় করছি এখন এ কেন বল অনুভব করবে কারণ আমরা জানি গতিশীল আধানের উপর চুম্বকীয় বল কাজ করে অর্থাৎ কোনো আধান যদি গতিশীল থাকে তার উপর চুম্বক বল প্রয়োগ করে তাহলে এর ভিতর যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তার মানে ইলেকট্রনগুলো গতিশীল আছে এই গতিশীল আধানগুলো তাহলে একটা বল অনুভব করবে এই গতিশীল আধানগুলো তো আবার বাউন্ড কার মধ্যে আছে এই পরিবাহীর মধ্যে তাহলে আধানগুলো যদি বল অনুভব করে তাহলে পরিবাহীটাও একটা বল অনুভব করবে তাহলে আমরা লরেঞ্জের চুম্বকীয় বল থেকে আমরা পাবো এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস বি এখানে আমি ডি লিখছি ভিডি কেন ভিডি লিখছি এই ভিডিটাকে বলছে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন অনুপ্রবাহ বেগ কারণ ইলেকট্রনগুলো যে যাচ্ছে তাদের একটা বেগ আছে আবার তো এর একটা গড় বেগে যদি যায় এটা তোমরা পড়েছো তড়িৎ চ্যাপ্টারে যারা যদি গড় বেগে যায় তো ওই গড় বেগটাকে বিচলন বেগ বলা হয় বা অনুপ্রবাহ বেগ বলা হয় কারণ এখানে কলিশন হয় অনেক একটা গড় বেগ পাবে তো এই বেগটাকে বলছে ড্রিফট ভেলোসিটি এই কারণে ভিডি দিয়ে লিখছি তাহলে এতটা বল অনুভব করবে এই মোট আধানগুলো যেহেতু আধানগুলো পরিবাহীর মধ্যে আছে তাহলে পরিবাহীটা মোট এত বল অনুভব করবে কিউ ভিডিবি যেখানে ভিডি হচ্ছে ইলেকট্রনের অনুপ্রবাহ হবে এখন এই মানগুলো যদি আমি বসাই তাহলে আমি পাচ্ছি কিউ মানে কি এন ই এল এ তাহলে হবে এন ই এল এ ভিডি ক্রস বি এটা হবে কিন্তু আমরা তড়িৎ স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে এটা পড়েছি যে একটা রাশি আছে যেটাকে প্রবাহ ঘনত্ব বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব জে জে সমান হচ্ছে আই এ আই ওয়াই এ জে এটা কিন্তু ভেক্টর রাশি এটা মনে রাখতে হবে এটা ভেক্টর রাশি এও একটা ভেক্টর রাশি এরকম তো এখানে লেখা যাবে না এখানে একটা এন ক্যাপ দিয়ে দিচ্ছি আমি তাহলে জে হচ্ছে একটা ভেক্টর রাশি তড়িৎ প্রবাহ ঘনত্ব তাহলে আর যে সমান আমরা লিখতে পারি এন ই ভিডি এটা ভিডি এন ই ভিডি এখানে যেহেতু বেগ এটা এটা ভেক্টর রাশি হবে তাহলে এফ এম সমান কত দাঁড়াচ্ছে এফ এম সমান দাঁড়াচ্ছে এই যে এন ই ভিডি এর জায়গায় তাহলে হবে কি যে তাহলে হচ্ছে এল জে এল এ এল জে ক্রস বি এটা হচ্ছে কারণ এন ই ভিডি মানে যে বসেছি এল এটা আগে লিখলাম এল এটা আগে লিখিয়ে জে লিখলাম ইনটু বি কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি এ জে মানে আই তাহলে এ জের জায়গায় আমি আই লিখতে পারি তাহলে এ আর জের জায়গায় যদি আই লিখি তাহলে হচ্ছে আই এল ক্রস বি এখন তোমরা হয়তো ভাবছো যে জে ছিল এখন এল আগে এর মাথায় ভেক্টর দেওয়া হয়নি এখন এলের মাথায় ভেক্টর কেন হলো জে যেটাতে উঠে গেলো এ জে সমান আই হলেও আইটা কিন্তু ভেক্টর রাশি নয় আই হচ্ছে স্কেলার রাশি আইয়ের ডিরেকশনটা কী হবে লেন্থের দিকে যেদিকে লেন্থ আছে সেদিকে আই তাহলে অ্যাকচুয়ালি এলটা হচ্ছে ভেক্টর রাশি এইখানে আমি আই এল ক্রস বি লিখলাম এখন যেহেতু এরা পারপেন্ডিকুলার আছে বি আর এল পারপেন্ডিকুলার বি আর এল যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এল ক্রস বি কত হবে এল বি সাইন থিটা মানে 90 ডিগ্রি থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা 1 তাহলে এফ এম সমান আমি যদি মান লিখি তাহলে হবে আই এল বি এটাকে অনেকে মনে রাখার জন্য বি লিখতে পারে বি আই এল তাহলে এমনি যেটা ফর্মুলা পেলাম এ কতটা বল অনুভব করবে চুম্বকীয় বল সেই বলটা হচ্ছে এফ এম ইকুয়াল টু আই এল
ক্রস। এখন ব্যাপারটা হচ্ছে যে এফ এম একটা ভেক্টর আছে, ফোর্স এল ভেক্টর আছে, বি ভেক্টর আছে, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? এই ডিরেকশনটা অবশ্যই কর্গ স্ক্রু নিয়ম থেকে আমরা জানতে পারি, কারণ ভেক্টর প্রোডাক্টের যে নিয়মটা আছে সেই নিয়মটা এটা মেনে চলবে। দেখি কিভাবে হয় এটা। তাহলে এল ক্রস বি যদি হয়, এদিকটা মনে করো এল আছে আর এদিকটা বি আছে, তাহলে এফ এমটা কোন দিকে হবে? তো কর্গ স্ক্রু নিয়ম ছাড়াও আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে ডান হাতের নিয়ম। এই যে এরকম যদি বসায় বুড়ো আঙুলটা যেটা দিক দেখাবে সেটাই হচ্ছে এফ এম এর দিক। যেমন সি ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি, সি এর কোনটা দিক হবে? মনে করো দেওয়া আছে এ এই দিকে আর বি এই দিকে, আর মনে রাখবা যে এ আর বি হচ্ছে ধরো বোর্ডের তলে আছে। এ বি যদি বোর্ডের তলে থাকে তাহলে এরম করে দেখতে হবে, বুড়ো আঙুলটা এইদিকে দেখাচ্ছে তার মানে সিটা হচ্ছে এই দিকে। সি এমন দিক হবে যেটা বোথ এ অ্যান্ড বি উভয়ের উপর পারপেন্ডিকুলার। তেমনি এফ এম এর দিকটা এমন হবে যে এল এর উপর এবং বি এর উপর পারপেন্ডিকুলার, এরকম আর কি। তাহলে এফ এম এর দিকটা আমরা আশা করি বুঝতে পারছি যে কোন দিকে হবে, এল আর বি কোন দিকে হবে। এক্ষেত্রে যে দেওয়া আছে এল আর বি, তো এলটা নিচের দিকে আছে, এদিক থেকে এদিকে আছে উপরের দিকে, আর এলটা আছে এদিকে। আমি কারেন্টটা এদিকে ধরেছি, এল এর দিক এদিকে ধরি। যদি এল এদিকে থাকে আর বি এদিকে আছে, তাহলে বি যদি এদিকে থাকে আর এল এদিকে আছে, তাহলে এ এই যে তলটা আছে এই তলের পারপেন্ডিকুলার হবে অবশ্যই। তাহলে কীভাবে হবে ওটা? তাহলে এল বি, এই যে আমি যদি এভাবে আঁকি এখন যে বিটা হলো নিচের দিকে, এটা তো ও সরি উপরের দিকে আছে, বিটা উপরের দিকে আছে আর এলটা এদিকে আছে, বি উপরের দিকে এল আছে বোর্ডের তলে, তাহলে এটা এরকম হবে, এই দিকটা হবে। এটা যদি বোর্ডের তলে থাকে এদিকে, এটা যদি বোর্ডের তলে দিকে থাকে তাহলে এফ এমটা হবে এদিকে। তাহলে আশা করি এফ এম এর দিক জানতে পারলে। এইবার একটা প্রবলেম দিলে বুঝে যাবে, ক্লিয়ার হবে ধারণাটা। মনে করো এখানে একটা এল সমান আছে ডেল্টা এক্স আই, মানে এল এর ডিরেকশনটা কোন দিকে হচ্ছে? আই এর ডিরেকশনে। এক্স যেদিকে আছে এক্স অক্ষের দিকে হচ্ছে এল আছে। তাহলে এরকম একটা মনে করো এল আছে, ডেল্টা এক্স মনে করো থ্রি সেমি, থ্রি সেমি, আর এর ভিতর দিয়ে ডেল্টা এক্স যদি থ্রি সেমি হয় তাহলে এফ এম সমান ধরো বি আই এল, বি আই এল লিখছি, অ্যাকচুয়ালি হবে আই এল ক্রস বি। এই সূত্রটা যদি ইউজ করতে বলছি তোমাদের, তো ডেল এল সমান দেওয়া আছে ডেল্টা এক্স, আর বি দেওয়া আছে মনে করো এখানে দেওয়া আছে 10^7, 10 মানে 7 জে মনে করো, জে দেওয়া আছে, আর আই দেওয়া আছে সরি আই তড়িৎ প্রবাহ, আই দেওয়া আছে 10 এম্পিয়ার। তাহলে এর উপর বলটা কোন দিকে হবে সেটা জানতে হবে। তাহলে আমরা কি করব, এই দিকটা হচ্ছে এল এক্স অক্ষ, আর বি কোন দিকে আছে? জে এর দিকে, জেটা এদিকে আছে ওয়াই অক্ষ বরাবর, তো এদিকটা হচ্ছে বি। তাহলে এফ কত হবে? এফ সমান হবে আই সরি এফ সমান এটা বড় হাতের আই, আই এল ক্রস বি। তো এল মানে কত দেওয়া আছে দেখো, ডেল্টা এক্স আই, আর ডেল্টা এক্স মানে থ্রি সেমি, এটা যদি মিটারে করি তাহলে 0.3 হবে মিটার, আর আই দেওয়া আছে 10 এম্পিয়ার, 10
আর থ্রি হচ্ছে এটা কত, 0.3 আই, এই আইটা মানে ইউনিট ভেক্টর এবং এক্স অ্যাক্সিস, ক্রস বি, বি দেওয়া আছে কত, 10^-7 জে। তাহলে এটা যদি গুণ করি তো 3, তাহলে 3 হচ্ছে 10^-7, এটা হলো, আর আই ক্রস জে, আই ক্রস জে সমান হবে কে, তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে, কে এর দিকে, এই দুটো যদি বোর্ডের তলে থাকে তো কে হবে এদিকে, এদিকে হচ্ছে, অর্থাৎ বলটা এই যে এ তারটা যে আছে এখানে পরিবাহীটা ও এদিকে বল অনুভব করবে। তাহলে বোঝা গেল এল দেওয়া আছে, বি দেওয়া আছে, এদের ডিরেকশনটা আই যে দিয়ে এল আর বি এর ডিরেকশনটা দিয়ে দিয়েছে, তাহলে ফোর্সের ম্যাগনিচিউড কত হবে আর দিক কত হবে সেটা বের করতে হবে। আমি তাহলে সিম্পলি ভেক্টর গুণ করে আমি এটা বের করতে পারছি, কারণ আই এল ক্রস বি। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই যে এফ এম সমান পাচ্ছি, সরি এটা হবে আই এল ক্রস বি, এটা যদি স্ট্রেট না হয়ে অন্য হয় বা ক্ষুদ্র এরকম বাঁকা হয় তখন আমরা এটার ছোট ছোট যদি অংশ ভাবি তখন এটা ডেরিভেটিভ নিয়ে আমরা এরকম করতে পারি যে এফ এম সমান হবে আই ইন্টিগ্রেশন ওভার এল ক্রস বি, এইগুলোকে আমরা ধরে তখন ইন্টিগ্রেশনটা করতে পারবো। তবে এতে জটিলতা আমাদের নাই, আমাদের সহজ সরলভাবে দিবে তখন আমরা পড়তে পারবো। আর এল আর বি এর মধ্যবর্তী যদি 90° কোণ হয় তাহলে এফ এমটা সর্বাধিক হবে, তখন হবে এফ সমান আই এল বি, যদি এল আর বি এর মধ্যবর্তী কোণ 90° হয়। কিন্তু এরকম যদি হয় এল আর বি যদি একই দিকে হয় তাহলে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে পাচ্ছি আমি এফ এম সমান আই এল বি সাইন থিটা। যদি এল আর বি প্যারালাল হয় তাহলে থিটার মান 0 হয়ে যাবে, আর থিটার মান যদি 0 হয় তাহলে এফ এম কত হবে, 0 হয়ে যাবে। অর্থাৎ বি যেদিকে আছে সেদিকে যদি এল থাকে, এল এর ডিরেকশনটা যদি ওই দিকে থাকে তাহলে সে কোনো বল অনুভব করবে না, কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে সর্বাধিক বল অনুভব করবে, আর মাঝে মাঝে থাকলে কম বল অনুভব করবে। তো এই হচ্ছে পরিবাহী যদি কোনো চুম্বক ক্ষেত্রে থাকে কতটা বল অনুভব করবে তার রাশিমালা। ওই দিন হয়তো করিয়েছিলাম, তবুও আমি আর একটা জিনিস করিয়ে দিচ্ছি, যে ক্রসড ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তাহলে একটা আধান কতটা বল অনুভব করবে, কখন ম্যাক্সিমাম করবে কখন মিনিমাম করবে। তো তোমাদের বলেছিলাম যে মোট লরেন্স ফোর্স যেটা আছে এফ এম, এফ এম সমান হচ্ছে কিউ ই প্লাস ভি ক্রস বি, এটা আমরা জানি। এখন দেখো এটা এই পার্টটা যে আছে এই পার্টটা চুম্বকের ক্ষেত্রের জন্য আছে, তাহলে চুম্বক ক্ষেত্রের জন্য ম্যাক্সিমাম বল কখন হবে, প্রথম শর্ত হচ্ছে এটার জন্য ম্যাক্সিমাম বল হতে গেলে ভি আর বি পারপেন্ডিকুলার হতে হবে, 90° যদি হয় তাহলে এই বলটা সর্বাধিক হবে। ভি আর বি যদি 90° হয় আর এই বলটা ডিরেকশনে যদি ই এর দিকে হয় তাহলে সর্বাধিক বল অনুভব করবে। কিন্তু এরকম যে এটা ম্যাক্সিমাম হলো কিন্তু এর ডিরেকশন আর এর ডিরেকশন অপোজিট হয়ে গেল, আর এই ভ্যালু যদি সমান হয়ে যায় তখন এই বলটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ দুটি ক্ষেত্র, একটা চৌম্বক ক্ষেত্র আর একটা তড়িৎ ক্ষেত্র পারপেন্ডিকুলার আছে, যে ক্রসড ফিল্ড, এরকম ক্রসড ফিল্ডে যদি কোনো আধান যায় এই শর্তে যে যেখানে এফ এম মোড 0 তাহলে কোণাটা আনরিফ্লেক্টেড থাকবে, অর্থাৎ অবিচ্ছুত আকারে যাবেও, অর্থাৎ গতিপথের কোনো পরিবর্তন হবে না, যে দিক দিয়ে ঢুকেছিল সোজা ওইভাবে বেরিয়ে চলে যাবে, ওখানে কোনো পরিবর্তন হবে না। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো মনে করো তিনটে অ্যাক্সিস নিলাম আমরা এরকম পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এবং এটা মনে করলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস,
এটা জেড এক্সিস। আরও মনে করো যে এক্স জেড যে প্লেনটা সেটা বোর্ডের প্লেন, অর্থাৎ এক্স আর জেড বোর্ডে আছে আর এটা বোর্ডের পারপেন্ডিকুলার আছে, মানে এটা যদি বোর্ড হয় তাহলে ওয়াইটা এরকম আছে আর কি। তো এদিকটার ইউনিট ভেক্টর কত হবে? আই। এদিকটার ইউনিট ভেক্টর হচ্ছে জে, আর এদিকটার ইউনিট ভেক্টর হচ্ছে কে। তো এদিকে মনে করো এই ডিরেকশনে একটা কণা প্রবেশ করছে ভি বেগে, আর এই ডিরেকশনে আছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, আর এই ডিরেকশনে আছে চৌম্বক ক্ষেত্র। তাহলে যেহেতু বেগ ভেক্টর আছে তাহলে বেগকে কিভাবে প্রকাশ করব? বেগ ভি সমান আমরা লিখতে পারবো ভি আই। ই যেহেতু চৌম্বক তড়িৎ ক্ষেত্র ভেক্টর আছে তাহলে ই কে কিভাবে প্রকাশ করব? ই সমান আমরা লিখতে পারবো ই জে, আর বি সমান তেমনি লিখতে পারবো বি কে, এইভাবে আমরা লিখতে পারবো। এবার এই ক্ষেত্রে এই যে আধানটা এদিকে গতিশীল আছে তাহলে এই আধানের উপর কত বল ক্রিয়াশীল আছে আমরা বার করি। তাহলে এটা বার করার জন্য ফর্মুলা কি আমার এটা? তাহলে এই ফর্মুলাতে আমরা বসাই, এই ফর্মুলাতে যদি বসাই তাহলে এফ এম সমান দাঁড়াচ্ছে, সরি এখানে ভেক্টর হবে, এফ এম সমান দাঁড়াচ্ছে আমার কিউ, এটা হচ্ছে ই জে প্লাস ভিআই ক্রস বিকে, এটা হচ্ছে তাহলে এটা ভেক্টর, তাহলে হচ্ছে কিউ ই জে প্লাস, দেখো এখানে আই ক্রস কে, আই ক্রস কে এরকম যদি ক্রসগুলো হয় তাহলে পজিটিভ হবে, আর এইদিকে যদি ক্রস হয় ক্লক ওয়াইজ তাহলে নেগেটিভ হবে। আই ক্রস কে এদিকে করছি তাহলে নেগেটিভ হবে, আই ক্রস কে ইকুয়াল টু হবে মাইনাস জে, তাহলে হচ্ছে এখানে প্লাস না লিখে লিখব মাইনাস ভিবি জে। আশা করি বুঝতে পেরেছ, আই ক্রস জে সমান কে হবে যেহেতু এদিকে আছে অ্যান্টি ক্লক ওয়াইজ, আই ক্রস জে সমান পজিটিভ কে, আবার জে ক্রস কে সমান পজিটিভ আই, আবার কে ক্রস আই সমান পজিটিভ জে, কিন্তু উল্টো দিকে যখন করবো আই ক্রস কে হবে তখন মাইনাস জে, তাহলে হচ্ছে কিউ ই মাইনাস ভিবি জে। এফ এম জিরো হতে গেলে এটাকে জিরো হতে হবে, যদি এফ এম জিরো হয় তাহলে এফ এম জিরো হবে যদি এটা জিরো হয়, অর্থাৎ এটা জিরো হলে এফ এম জিরো হবে। তো মনে করে এমন করা আছে যে এটার এটা জিরো, এই দুটো সমান জিরো, অর্থাৎ এটা সমান এটা, তাহলে ভিবি সমান দাঁড়াচ্ছে ই, তাহলে ভি সমান দাঁড়াচ্ছে ই বাই বি, অর্থাৎ দুটো ক্রস ফিল্ডে ক্রস ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আছে, যেখানে একটা আধান এভাবে ঢুকেছে যে ওই ফিল্ড দুটার অনুপাত ই আর বি এর অনুপাত ওই আধানের বেগের সমান, তাহলে আধানটা কোনো বল অনুভব করবে না আর আধানটা আনরিফ্লেক্টেডভাবে চলে যাবে। অর্থাৎ এই ঘটনাটাকে আমরা ভেলোসিটি সিলেক্টরে কাজে লাগাতে পারি, ভেলোসিটি সিলেক্টর, ভেলোসিটি সিলেক্টর কাজে লাগিয়েছিল প্রথম স্যার জে জে টমসন, ইলেকট্রনের যে পরীক্ষাটা করেছিল ই বাই এম আপেক্ষিক আধানের অনুপাত বের করেছিল, তখন এইভাবে করেছিল যাতে ইলেকট্রন কণাগুলো আনরিফ্লেক্টেড চলে গেছে, তো আনরিফ্লেক্টেড চলে যায়। তাছাড়া এটা অন্য কাজেও লাগাতে পারে, মাস স্পেকট্রোগ্রাফ একটা যন্ত্র আছে সেখানেও আমরা এগুলো কাজে লাগাতে পারি। এরকম যদি আমাদের কিছু থাকে যে একটা বিম আছে, মানে অনেকগুলো কণা আছে যাদের বেগ বিভিন্ন যাচ্ছে, ওরা তো এতগুলো কণা যাচ্ছে বিভিন্ন বেগে, তার মধ্যে আমি কিছু বেগের কণাগুলিকে পেতে যাচ্ছি আর বাদবাকি কণাগুলো যাতে না পাই আমি, ওগুলোর দরকার নেই, আনওয়ান্টেড
তাহলে আমাকে এই কাজটা করতে হবে, এমনভাবে ইআরবি মানটা সিলেক্ট করতে হবে যাটা যাতে যে বেগটা পেতে যাচ্ছি, বেগের যে বেগের কণাগুলিকে পেতে চাচ্ছি আমি, সেই বেগটার সমান ই বাই বি হয়। তাহলে এটা যদি আমি করতে পারি তাহলে ওই বেগের কণাগুলি শুধু পার্টিকুলার একটা পথ দিয়ে একটা স্লিট দিয়ে পার হবে, অন্য কণাগুলো ডিফ্লেক্টেড হয়ে চলে যাবে, ওই কণাগুলিকে আমরা পাবো না। অর্থাৎ ভেলোসিটি সিলেক্টর একটা খুব ভালো জিনিস যার সাহায্যে আমরা নির্বাচিত কণা, যার বেগ আমরা যে বেগের কণাগুলিকে পেতে চাচ্ছি সেই কণাগুলিকে আমরা পেতে পারি, অন্য অবাঞ্ছিত কণাগুলো দূরে চলে যাবে। তো আমরা তাহলে সাইক্লোটন যন্ত্র আলোচনা করলাম, ভেলোসিটি সিলেক্টর আলোচনা করলাম, এবং একটা পরিবাহীর উপর চুম্বক ক্ষেত্র কতটা বল প্রয়োগ করে সেটাও আলোচনা করলাম। তো আমি একটা কোশ্চেন রাখতে চাই যে কণিকা তরক যন্ত্রে যে পড়ানো হলো সেই কণিকা তরক যন্ত্রগুলো ধনাত্মক আধানগুলিকে বা ধনাত্মক আয়নগুলিকে ত্বরান্বিত করতে পারে ও ইলেকট্রনকে ত্বরান্বিত করতে পারে না কেন? ইলেকট্রনকে কিন্তু সাইক্লোটন যন্ত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না। আমরা যদি দেখি যে কেন করা যায় না, তার উত্তরটা আমি দিচ্ছি যে আমরা জানি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিভি, এটা আমরা জানি, কিউ ভিভি আমরা জানি। তাহলে ভি সমান কি দাঁড়াচ্ছে? ভি সমান দাঁড়াচ্ছে কিউ ভি আর বাই এম, এটা দাঁড়াচ্ছে। অর্থাৎ যাদের ভর বেশি তাদের ভেলোসিটি কম হবে, আর যার বেগ কম তার ভেলোসিটি বেশি হবে। তো একটা ইলেকট্রন আর একটা প্রোটনের মধ্যে বেগের ভরের পার্থক্য অনেক বেশি আছে, প্রায় 1840 গুণ ভারী একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন। তাহলে ইলেকট্রনের বেগটাও তেমনি অনেক বেশি হবে। ইলেকট্রনের বেগ যদি খুব বেশি হয় তাহলে আবার আইনস্টাইন একটা সূত্র আছে এম ইকুয়াল টু এম জিরো ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা রেস্ট মাস আর এটা হচ্ছে রিলেটিভ মাস। অর্থাৎ ওই বস্তুটা যখন বেশি বেগে চলবে তখন তার ভরও বেড়ে যাবে, ফলে ইলেকট্রনের তখন ভর বাড়তে থাকবে। আর ইলেকট্রনের যদি ভর বাড়তে থাকে তাহলে ওই যে সাইক্লোটন কম্পাঙ্ক এন সি আমি বলেছিলাম, আর যে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের কম্পাঙ্ক যদি ওটা এন এ বলা যায়, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই দুটোর সমান ম্যাচ করবে না। এই দুটো সমান ম্যাচ না করলে ইলেকট্রিক ফিল্ড ল্যাগ বিহাইন্ড করবে, পিছাতে থাকবে, ফলেও আর ঘুরবে না। এই কারণে ইলেকট্রনকে মানে সাইক্লোটন যন্ত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না। তো আশা করি গতিশীল আধানের উপর চুম্বকীয় বল এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা চুম্বকত্ব আলোচনা করব। তবে এটা আমি বলেছিলাম তোমাদের যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুটার মধ্যে পারস্পরিক খুব সম্পর্ক আছে, চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, আবার তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। যে তড়িৎ ক্ষেত্র যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে সেটা ওরস্টেড বলেছিলেন, যে তড়িৎ ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, ওটা প্রথম দিনে আমি তোমাদের আলোচনায় বলেছি। তো তিনি যে পরীক্ষাটা করেছিলেন যে কোনো পরিবাহীর ভিতরে যদি তড়িৎ প্রবাহিত হয় তার চারিদিকে চুম্বকক্ষেত্র সৃষ্টি হয় এবং নিজে পরিবাহীটা চুম্বকিত হয় না। আমাদের এখন অবধি যে জানা চুম্বকত্বের মূল কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ, একটা কারণ হচ্ছে চুম্বকত্বের মূল কারণ হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ প্রবাহের জন্য কি হচ্ছে চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়। আরেকটা কারণ আছে ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট। ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট মানে হচ্ছে সহজাত ম্যাগনেটিক মোমেন্ট চুম্বক ভ্রামক, সহজাত চুম্বক ভ্রামক মানে আমাদের যে অক্সিজেন, আয়রন এই যে পদার্থগুলো আছে ওদের মধ্যে চুম্বক ভ্রামক আছে অলরেডি। এই চুম্বক ভ্রামকগুলোর ওরিয়েন্টেশনটা যদি একটা দিকে হয়, সবগুলো যদি একটা দিকে ওরিয়েন্টেড হয়ে যায়, সজ্জিত হয়ে যায়, তাহলে কিন্তু লোহার মধ্যে আমরা চুম্বকত্ব দেখতে পাবো, কিন্তু ওরা বিভিন্ন র্যান্ডমলি ছড়িয়ে আছে বলে আমরা চুম্বকত্ব দেখতে পাচ্ছি না। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর একটা হচ্ছে সহজাত
চুম্বক ভ্রামক এই দুটো কারণে। তাহলে মেইন আমরা যত সব জানা যে চুম্বক ক্ষেত্রগুলো আছে তার তার মূল কারণই হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহের জন্যই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে অ্যারোস্টেট বলেছে এবং এর সাপোর্ট করেছে ম্যাক্সওয়েল আর অনেকজন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলেছে, সেটা প্রথম দিনই উল্লেখ করেছিলাম। তো এখন আমরা দেখতে চাই যে চুম্বক ক্ষেত্র যদি তড়িৎ প্রবাহের জন্য সৃষ্টি হয় তো চুম্বক ক্ষেত্র ভেক্টর হচ্ছে বি, এই বি একটা দিক আছে, এই দিকটা কেমন হবে সেটা আমরা আজকে আলোচনা করব। আমি তোমাদের এটাও বলেছি যে যদি বোর্ড থেকে এদিকে আসে চুম্বক বলরেখাগুলো তাহলে এটা ডট দিয়ে আঁকতে হবে, আর এদিক থেকে যদি ওই দিকে যায় তাহলে ক্রস দিয়ে আঁকতে হবে, সেটা বলেছি এর আগে। তো আজকে আমরা দেখব যে কীভাবে চুম্বক ক্ষেত্রগুলো অ্যালাইন থাকে, চুম্বকের যে বলরেখাগুলো তড়িৎ বলরেখার সাথে চুম্বক বলরেখার কিছুটা পার্থক্য আছে। একটা হচ্ছে তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে সৃষ্টি হয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করে, চুম্বক বলরেখাগুলো কী করে যে উত্তর মেরু নর্থ মেরু থেকে সৃষ্টি হয়ে সাউথ মেরুতে যায়, ওখানেই শেষ হয়ে যায় না, আবার ওর ভিতর দিয়ে সাউথ মেরু টু নর্থ মেরুতে আসে, অর্থাৎ চুম্বক বলরেখাগুলো হচ্ছে ক্লোজড লুপ, বদ্ধ লুপ তৈরি করে, আর তড়িৎ বলরেখাগুলো হচ্ছে মুক্ত লুপ, ওরা বদ্ধ নয়। তো কীভাবে দেখো যে তড়িৎ, ধরো আমাদের এরকম একটা কার্ডবোর্ড আছে বা পিচ বোর্ড আছে মনে করো, আর একে ফুঁড়ে গেছে এরকম, এইভাবে বেরিয়েছে, এটা এটা দিয়ে তড়িৎ প্রবাহ নিচ থেকে উপরে যাচ্ছে, তড়িৎ প্রবাহ আই। এখানে এই বোর্ডের উপর আমরা কিছুটা ফিলিংস, আয়রন ফিলিংস, আয়রনের গুঁড়ো লোহার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তড়িৎ প্রবাহ একটু টোকা দিই তো দেখবো যে এরা বৃত্তাকারে সজ্জিত হয়েছে লোহার গুঁড়োগুলো। কীভাবে লোহার গুঁড়োগুলো বৃত্তাকারে সজ্জিত হয়েছে, এরকম এরকম বৃত্তাকারে সজ্জিত হয়েছে, আর বৃত্তগুলো হচ্ছে কনসেন্ট্রিক, যাদের কেন্দ্রটা এই তারের মধ্যে আছে, কনসেন্ট্রিক সমকেন্দ্রিক বৃত্ত আছে এগুলো সব। তার মানে এরা সজ্জিত হয়েছে এইভাবে মানে কি এখানে চুম্বক বলরেখাগুলো হবে বৃত্তাকার, এবং চুম্বক বলরেখাগুলো কোথায় অবস্থান করবে, এই বোর্ডের তলে, এই বোর্ডে, এই বোর্ডের তলে মানে এই কার্ডবোর্ডের তলে, এই এই বোর্ডটা বলছি না, এই কার্ডবোর্ডের তলে অবস্থান করবে। অর্থাৎ আমরা যদি এটা কার্ডবোর্ড আমাদের হয় আর এরকম একটা যদি ফুঁড়ে এরকম বের হয় তো নিচ থেকে উপরে তড়িৎ প্রবাহ যাচ্ছে, আয়রন ফিলিংসগুলো এখানে ছিল, তাহলে এরা এর তলে অবস্থান করছে মানে বলরেখাগুলো এই কাগজের তলে অবস্থান করবে। এখন দেখতে হবে যে দিক থাকবে, দিকগুলো কোন দিকে, এই দিকটা যখন জানার জন্য আমাদের ডান হাতের তালু নিয়মটা জানতে হবে। আমরা ডান হাত দিয়ে, ডান হাতের তালু দিয়ে তারটাকে এমনভাবে ধরব, ডান হাতের তালু দিয়ে তারটাকে এমনভাবে ধরব যাতে করে বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এই যে এটা তার, এদিক দিকে দিকে এমনভাবে ধরব, এরকম ধরলাম, বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের দিক, নিচ থেকে উপরে যাচ্ছে বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এইভাবে আঙুলগুলো যেদিকে ঘুরেছে সেই দিকটা হচ্ছে চুম্বক বলরেখার দিক। তাহলে এখানে এইভাবে ধরতে হবে আমাকে, এইভাবে ধরলে কী হবে, এই দিকটা এই আঙুল এইদিকে আছে, তার মানে আমাকে এরকম আঁকতে হবে বলরেখাগুলো, অর্থাৎ এই দিক দিয়ে এই দিকে, মানে অ্যান্টিক্লকওয়াইজ, সবগুলো হবে অ্যান্টিক্লকওয়াইজ, এরকম হবে। এবার মনে করো এই বোর্ড ভেদ করে একটা তার এদিকে গেছে, ওই দিক থেকে এই বোর্ডকে, বোর্ডের অভিলম্ব তলে একটা তার আছে এইভাবে, তাহলে তারটাকে আমরা এইভাবে ধরব, তাহলে এটা বোর্ডের তলে থাকবে। কিন্তু এরকম যদি হয়, বলরেখাগুলো বোর্ডের তলে থাকবে তখন, কিন্তু এরকম যদি হয় বোর্ডে শুয়ে আছে একটা তার এরকম যাচ্ছে, বোর্ডের উপর আছে তারটা, তাহলে তারটাকে আমরা এইভাবে ধরব, তাহলে কি হচ্ছে এইভাবে হবে, তার মানে কি বলরেখাগুলো কোন তলে থাকবে, বোর্ড যে তলে আছে তার অভিলম্ব তল, মানে এরকম একটা তল যদি ভাবি আমি, এই তলটাতে থাকবে, এইভাবে যদি ধরবো আমি যখন,
তাহলে এই আঙ্গুলগুলো এদিকে যাচ্ছে আর আঙ্গুলটা এদিক দিয়ে এসে এই দিকটা বোর্ডে ঢুকেছে ছেদ করে আর এদিকটা এদিক দিয়ে বেরিয়েছে। তার মানে এই বড় রেখা এরকম করে এসে এরকম করে যাবে, ওদিক দিয়ে এসে আবার এরকম করে ঢুকবে, তো এদিক থেকে ওই দিকে যাচ্ছে। তাহলে যদি তারটা এরকম হয়, বোর্ডের তলে থাকে, তাহলে আঙুলগুলো এরকম যদি করি আমি, এটা এদিকে ঢুকছে, তার মানে এটা ক্রস হবে এদিকটা আর এদিকটা হবে ডট। তেমনি এই দিক দিয়ে যদি আসে, তারটা যদি বোর্ডের তলে থাকে, এই যে আমাদের বোর্ডের তলে থাকে, তাহলে আমাকে এটাকে এইভাবে ধরতে হবে, মানে আঙুলগুলো এদিক দিয়ে ঢুকছে আর এদিক দিয়ে আঙুলটা বেরোবে। তার মানে এদিকটা হবে, এদিক দিয়ে ঢুকছে, তাহলে এদিকটা হবে ক্রস, এদিকটা হবে ডট। এইভাবে কিন্তু আমাদের চৌম্বকক্ষেত্রের দিকটা দেখতে হবে, চৌম্বকক্ষেত্রটা কোন দিকে আছে, ডট ক্রসটা ভালো করে বুঝতে হবে। যদি এটা আমরা বুঝে উঠতে না পারি, তাহলে চৌম্বকক্ষেত্রের যে অঙ্কগুলো যখন আমরা প্রবলেমগুলো করব, তখন অনেক বেশি সমস্যা হবে। আবার বলছি, দেখো, এটা যদি এই বোর্ডের তলে থাকে আর এটাকে যদি ডান হাত দিয়ে যদি ধরতে চাই, তো বুড়ো আঙুলটা আবার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করাতে হবে। তাহলে এই আঙুলগুলো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে আসবে এরকম করে। তাহলে এদিক দিয়ে আঙুলগুলো ঢুকছে, মানে তড়িৎ চুম্বক বড় রেখাটা এদিক দিয়ে ঢুকছে, ঢুকলে আগে বলেছি ক্রস চিহ্ন হবে, আর এদিক দিয়ে বেরোচ্ছে, তাহলে এটা হবে ডট। সিম্পলি এরকম যদি আমি মনে রাখি যে এদিকে তড়িৎ প্রবাহ যদি যায়, তো ডান দিকে হবে ক্রস, বাঁ দিকে হবে ডট। এইবার দেখো, তোমাদের বলছি যে এটা যদি এরকম হয় যে এরকম একটা বৃত্তাকার লুপ আছে, এটা দিয়ে কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে আবার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে বলতো সেন্টারে কি হবে, ক্রস হবে না ডট হবে? সেন্টারে, এর সেন্টারটাতে চৌম্বক বড় রেখাটা ক্রস হবে না ডট হবে? তাহলে এটাকে আমরা কি করব, এই যে ধরব, এইভাবে ধরব, বুড়ো আঙুলটা ওই দিকে আছে, তাহলে এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোচ্ছে, তাহলে এদিক দিয়ে ঢুকবে, তার মানে এখানে ক্রস হবে আর এই সাইডটা হবে ডট। আমি বলেছিলাম ডান দিকে ক্রস হবে, বাঁ দিকে ডট হবে। আমি যদি এদিকে মুখ করি, ডান দিকটা ক্রস, বাঁ দিকটা হচ্ছে ডট। তাহলে আশা করি তড়িৎ প্রবাহের জন্য যে চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে, সেই চুম্বকক্ষেত্রের অভিমুখটা আমরা একটু হলেও বুঝতে পারছি। এবার কতটা চুম্বকক্ষেত্র তৈরি হবে সেটা যদি জানতে হয়, সেটা আবার দিয়েছে বায়ো স্যাভার্ট। তো আমরা এখন বায়ো স্যাভার্ট লটা পড়ব। বায়ো স্যাভার্ট ল থেকে জানতে পারবো যে একটা পরিবাহিত যদি চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়, একটা পরিবাহিত যদি তড়িৎ প্রবাহ যায়, তো কতটা, কত দূরে কত চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা বায়ো স্যাভার্ট লটা একটু দেখে নিই। বায়ো স্যাভার্ট ল, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ল। দেখো, আমাদের এরকম একটা তার আছে, মনে করো এরকম একটা তার আছে, এই তারটা দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। তো আমরা এখান থেকে এখানে তারটার এই জায়গাটাতে একটা ক্ষুদ্র অংশ ডিএল কল্পনা করলাম। ডিএল, এই যে ডিএল মানে লেন্থ যদি এল হয়, তো ক্ষুদ্র অংশ ডেল্টা ডিএল কল্পনা করলাম আমরা। আর এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পি পয়েন্ট, এখানে আমাদের চুম্বকক্ষেত্র বার করতে হবে। কার জন্য? এই ডিএল অংশের জন্য, গোটা তারের জন্য নয়, এই ডিএল অংশের জন্য এখানে কতটা চুম্বকক্ষেত্র তৈরি হবে সেটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো, এই জায়গাটাতে যদি স্পর্শক আঁকি এই ডিএল বরাবর, তাহলে স্পর্শকটা এরকম হবে, এটা ট্যানজেন্ট, মানে তারটা অ্যাকচুয়ালি এর এদিকে ওরিয়েন্টেশনটা আছে। তারের যে দিকটা, এখন তারের দিকটা ডিএলের জন্য তারের দিকটা এইদিকে, এই তারের দিকটা আর এখান থেকে আর দূরত্বে আছে, এটাকে রেডিয়াস ভেক্টর বলবো। এই রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরটা ওই তারের দিকের সঙ্গে যে কোণ করে আছে, সেই কোণটাকে বলছি আমি থিটা। আর কারেন্ট এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট বা প্রবাহাংশ বলতে পারি, কারেন্ট এলিমেন্ট
এটাকে আমরা ধরছি আইডিয়াল, এটা একটা কারেন্ট এলিমেন্ট আইডিয়াল। তো এই পি পয়েন্টে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে ক্রস হবে, এর ডিরেকশনটা হবে এখানে ক্রস বি এর ডিরেকশনটা, এটা স্পষ্ট। এখন এখানে কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা বায়ো স্যাভার্ট বলেছে। বায়ো স্যাভার্ট পরীক্ষা করে দেখেছে এখানে যদি ডিবি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে ডিবি সরাসরি সমানুপাতিক হচ্ছে আইডিএল এর, প্রবাহাংশের সমানুপাতিক। আর ডিবি সমানুপাতিক হচ্ছে এই যে এখান থেকে এটার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর স্কোয়ার, আর ডিবি সমানুপাতিক হবে সাইন থিটা। অর্থাৎ দেখো এখানে একটা ব্যাপার আছে, এটা ব্যস্তবর্গের সূত্র, কিন্তু ব্যস্তবর্গের সূত্র হলেও অনেকটা এটা যে কুলম্বের সূত্র তার সমানও আছে, কারণ ওটা ব্যস্তবর্গের সূত্র, কিন্তু ওখানে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না, এটা আবার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে সাইন থিটার উপর। তাহলে এটাকে যদি আমরা এর সঙ্গে করি তাহলে ডিবি ইকুয়াল টু কত হবে, ডিবি প্রপোর্শনাল টু হবে আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আসবে, অর্থাৎ সমানুপাতের জন্য একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা কত হবে, সেই ধ্রুবকটাকে এখানে বলছে মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ওই দিন তোমাদের বলেছিলাম যে মিউ জিরো এপসিলন নট মিউ নট অ্যান্ড জি এদের মধ্যে ডিফারেন্সটা কী আছে এবং রিলেশন কী আছে সেটা আমি বলেছিলাম। এপসিলন জিরো হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, দিস ইজ পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। তো মিউ জিরো বাই ফোর পাই অর্থাৎ শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতা বলতে কী বুঝি, যে ও কোনো চৌম্বক পদার্থকে কতটা চুম্বকিত করতে পারে, অথবা ওর ভিতরে পদার্থের ভিতরে কতটা চুম্বক বড় রেখা ঢুকতে পারে, পেনিট্রেট কতটা করতে পারে, সেটা বোঝায় পারমিয়াবিলিটি। আর এই যে কনস্ট্যান্টটা, এই এই কনস্ট্যান্টটা হচ্ছে মিউ জিরো বাই ফোর পাই, এটা এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে এক্স্যাক্ট নাম্বার 10^7 এম্পিয়ার পার মিটার। তাহলে আমরা পাচ্ছি ডিবি ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর এর দিকটা আমরা যদি বলি ভেক্টর লাগাই, তাহলে ভেক্টর লাগালে এর দিকটা এখানে আমরা বলবো এরকম ক্রস। আর ভেক্টর যদি লাগিয়ে এটাকে করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো ডিবি সমান, ডিবি একটা ভেক্টর চৌম্বক ক্ষেত্র যেহেতু, মিউ জিরো বাই ফোর পাই আইডিএল, আই তো কারেন্ট, এটা তো ভেক্টর রাশি নয়, তাহলে আই ডিএল ক্রস আর ইউনিট ভেক্টর বাই আর স্কোয়ার। কারণ ডিএল ক্রস আর মানে হচ্ছে ডিএল সাইন থিটা, আর হচ্ছে একক ভেক্টর, ডিএল ক্রস আর বাই আর স্কোয়ার। এটাকে এভাবে লিখতে পারি আমরা মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল ক্রস আর বাই আর কিউ, কারণ আমরা জানি আর ইউনিট ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর বাই আর। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা একটা বুঝতে পাচ্ছি যে এই যে ডিবিটা চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রটা ডিএল এর উপর লম্ব এবং আর এর উপর লম্ব, অর্থাৎ ডিএল এবং আর যে তলে অবস্থান করছে ডিবিটা তার অভিলম্ব তলে। আমাদের এই আলোচনায় ডিএলটা অবস্থান করছে বোর্ডের তলে আর আরও অবস্থান করছে বোর্ডের তলে, তাহলে ডিবির অভিমুখটা হবে বোর্ডের অভিলম্ব তল, তাই আমরা এঁকেছি এই দিকটা বোর্ডের অভিলম্ব তল, অর্থাৎ ডিবির সঙ্গে ডিএলের মধ্যবর্তীকোণ 90° হবে আর ডিবির সঙ্গে আর এর মধ্যবর্তীকোণ 90°, যেটা এই চিত্র থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে বায়ো স্যাভার্ট ল একদম আমাদের বুঝিয়ে দিচ্ছে
যে কোনো প্রবাহাংশের দরুন বা কোনো পরিবাহের দরুন কত দূরে কতটা চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে এটা স্পষ্ট। যত দূরে যাব চুম্বকক্ষেত্র তত কমে যাবে, এর কাছে তত চুম্বকক্ষেত্র বাড়বে, আর সেটা আবার ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করবে। এখানে একটা খুব নোট করার বিষয় আছে, যদি ডিএলআরআর একই দিকে হয় তাহলে কি হবে? ডিএলআর একই দিকে হলে থিটা কত হবে? জিরো হয়ে যাবে। সে জিরো হলে ডিবি জিরো হবে, অর্থাৎ এই পরিবাহের উপরের কোনো বিন্দুতে চুম্বকক্ষেত্র শূন্য হবে। তবু বলছি এদিকে ধরো একটা এতটা পরিবাহী আছে, এর ঠিক বর্ধিত অংশের উপর একটা পি বিন্দু, এখানে চুম্বকক্ষেত্র কত হবে? জিরো হবে। কেন জিরো হবে? কারণ বোঝা যাচ্ছে যে ডিএল এইদিকে আরও এদিকে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ শূন্য, ফলে চুম্বকক্ষেত্র পি বিন্দুতে শূন্য হবে। অর্থাৎ কোনো পরিবাহী যেদিকে থাকবে তার বর্ধিতাংশের উপর চুম্বকক্ষেত্র শূন্য হবে, কিন্তু যখনই ওর মধ্যে কোনো কোণ দেখা দিবে তখনই সেখানে চুম্বকক্ষেত্র থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স, অর্থাৎ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, আর আর এর উপর ডিপেন্ড করে এবং ডিএলের উপর নির্ভর করে। কিন্তু কুলম্বের সূত্রে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ওখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ওই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে ডিউ টু কিউয়ের জন্য, কারণ 1/4πε0qr² আর কিউটা হচ্ছে স্কেলার সোর্স, অর্থাৎ স্কেলার সোর্স থেকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হতে পারে, আর বিটা তৈরি হচ্ছে ভেক্টর সোর্স থেকে, কারণ ডিএল ক্রস আর আছে, আইডিএল অ্যাকচুয়ালি এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর সোর্স থেকে চুম্বকক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে স্কেলার সোর্স থেকে। এই সোর্সের উপর কিন্তু পার্থক্য আছে, বি এর সোর্স হচ্ছে ভেক্টর, ওয়ার এজ ই এর সোর্স হচ্ছে স্কেলার। তো আশা করি কিছুটা হলে আলোচনা করা গেল। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা বায়ো স্যাভার্ট ল যে আছে এবং বায়ো স্যাভার্ট লয়ের সাহায্যে আমরা ওই রিজু তার সোজা তার স্ট্রেট ওয়্যারের জন্য চুম্বকক্ষেত্র কী করে বার করব, লুপের জন্য কী করে বার করব, এগুলো শিখব এবং আরও আমরা শিখব এম্পিয়ার্স সার্কিটের ল। আশা করি সকলে কিছু না হলে বুঝতে পেরেছ। সকলে ভালো থাকো, শুভেচ্ছা জানাই।